सो गाइस ड्राको के रिलेटेड आरो किछु अपडेटेड लीक्स आछे सेटा एई भिडियोते तोमादेर जानिये देबो। एछाड़ाओ नेक्स्ट इनक्यूबेटरे कोन गान स्किन देखते पारबे आर कबे देखते पारबे सेटाओ तोमादेरके एई भिडियोतेई जानिये देबो। आर गाइस स्ट्रीट फाइटर इवेंटेर टप फिमेल बैंडल कोन इवेंटे इंडिया बांग्लादेश सर्वर आसबे सेटाओ एई भिडियोते जानिये देबो। सो बने रहो भिडियो में एंड तक। तो भिडियो शुरू करार आगे एकटा इंट्रो नेवा जाक। हे हेलो गाइज, चले चैनल आरो एक नतून बांगला सॉलिड वीडियो निये। सो आगे ही बुझे गेछो वीडियो की निये होते चले। तो बेशी देरी ना करे फटाक से वीडियो शुरू करा जाक। सो गाइज सबार प्रथमे आमी तोमादेरके स्ट्रीट फाइटर इवेंटे टप फिमेल बैंडलटार ब्यापारे बोलछी, माने कोन इवेंटे आमादेर इंडियान सार्वर आसते पारे सेई ब्यापारे बोलबो। बाइरेर एकटा सार्वरे किन्तु अनेकगुलो इवेंटे एसेछे। कुछ भी माने गाइस অনেকগুলো সার্ভারে একটা ইভেন্ট এসেছে, মানে সেম ইভেন্ট এসেছে। তো সেই ইভেন্ট আমি তোমাদের দেখাবো, সেটা 100% কনফার্ম কিন্তু নয় যে ইন্ডিয়ান সার্ভারে সেটাই আসবে। এছাড়াও গাইস এই এমপিএভএস স্কিনটা আমি তোমাদেরকে বলেছিলাম ওয়েপন রয়্যালে আসতে পারে, বাট গারেন আমাকে এতই ভালোবাসে সেটা হয়তো এখন আর ওয়েপন রয়্যালে দেবেই না। সো গাইস এখন তোমরা একটা টোকেন টাওয়ার দেখতে পাচ্ছ, মানে টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে পাচ্ছ। তো তোমরা জানো যে প্রত্যেকটা বড় বড় ইভেন্টে একটা না একটা টোকেন টাওয়ার ইভেন্ট আসে। যেমন ফেথ ইভেন্টে ফেথ যে M1887 এলো, তারপর র্যাম্পেজ ইভেন্টে র্যাম্পেজের টপ যে বান্ডেল সেটা এলো। তো এটা আমার মনে হচ্ছে স্ট্রিট ফাইটার ইভেন্টে বাইরের একটা সার্ভারে কিন্তু এই ইভেন্টটাই এসেছে। তো হয়তো প্রাইস পুল চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমাদেরও ইন্ডিয়ান সার্ভার আর বাংলাদেশ সার্ভারে তো তোমরা এটা টোকেন টাওয়ারে দেখতে পেয়ে যেতে পারো। এছাড়াও গাইস বাইরের আরও একটা সার্ভারে এরকম একটা ইভেন্ট আছে যেটা নাম দেওয়া আছে ফাইটার কার্ডস। তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে যদি এরকম ইভেন্ট আসে নাম দিতে পারে হচ্ছে তোমার ফ্লিপকার্ট ইভেন্ট। তো গাইস আমি প্রথমেই বলছি যে এই এমপি হেভি স্ক্রিনটা কোন ইভেন্টে আসবে এখন আমি 100% কনফার্ম হয়ে বলতে পারছি না। তো আমি জানতে পারলে অবশ্যই তোমাদের আরেকটা ভিডিওতে ক্লিয়ার করে দেবো। সো এবার গাইস তোমাদের টপ ফিমেল ব্যান্ডেল কোন ইভেন্টে আসার চান্স আছে সেটা বলবো, তারপর আমি ইনকিউবেটরে যাচ্ছি। তো এখন তোমরা যে ইভেন্টটা দেখতে পাচ্ছ সেটা ব্রাজিল সার্ভারে এসেছে। ভাইসাপ এখানে দেখো গাড়ি স্ক্রিনটা দিয়ে দিয়েছে, এছাড়াও গ্লুয়াল, এছাড়াও একটা ইমোট, যে ইমোটটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে অনেকদিন আগেই চলে এসেছিল। ভাই আরেকটা দেখো সার্ভারে এসেছে, এটা যতদূর মনে হচ্ছে স্পেনে দিয়েছিল। তো এখানে দেখো আমি তোমাদের প্রাইস পুল দেখাচ্ছি, আর ভাই এখানে দেখো কাটানার বদলে কিন্তু একখানা পারাং দিয়ে দিয়েছে, বাকি কিন্তু গ্র্যান্ড প্রাইসের চারটে আইটেমে কিন্তু সেম আছে। তো এখানে নামটা কী দিয়েছে আমি এখনও বুঝতে পারছি না। তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে এলে কালেকশন পার্টি ইভেন্ট নামে হয়তো এই ইভেন্টটাই দিয়ে দিতে পারে। এছাড়া ভাই এটা যদ্দূর মনে হচ্ছে মিনা সার্ভার। তো এখানে দেখতে পাচ্ছ যে ড্রাগন ব্যাগ আছে, এছাড়া একটা ভাই ওপি লেভেলের সার্ভবোর্ড আছে। ভাই সাব ক্যা হি বাত। তো এরপর ভাই এটাও দেখো ওই রকমই সেম টু সেম ইভেন্ট, এখানে মাস্ক দিয়েছে আর কাটানা স্কিন দিয়েছে। এটা যতদূর মনে হচ্ছে নর্থ আমেরিকা। ভাই সাব সবকটা ইভেন্টে যেন সার্ভারের নামগুলো আমার গুলিয়ে গেল হঠাৎ করে। তোমাদেরকে আমি 100% কনফার্ম তো বলবো না, বাট তোমাদেরকে আমি বলে দিতে পারি যে ইন্ডিয়ার বাংলাদেশ সার্ভারে কিন্তু কালেকশন পার্টি ইভেন্টের মধ্যে কিন্তু তোমরা টপ ফিমেল বান্ডেলটা দেখতে পেয়ে যেতে পারো। এছাড়াও এর সাথে একখানা গ্লোয়াল স্কিনও থাকতে পারে। সো ভাই লোক তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের ইন্ডিয়ার বাংলাদেশ সার্ভারে নয় প্রথমে XM8 আর নয় M10টা রিটার্ন করছে। তো বাইরের একখানা সার্ভার স্পেনে কিন্তু XM8টা রিটার্ন করে দিয়েছে। তোমরা জানি যে লাক রয়্যালে আলাদা একটা সেকশন করে ইনকিউবেটরগুলো রিটার্ন করে যেখানে ডায়মন্ড দিয়ে স্পিন করতে হয়, সেরকমই একখানা রয়্যালে XM8টা রিটার্ন করা হয়েছে। তো তোমাদেরকে আমি এখান থেকে বলতে পারি যে তোমরা ইন্ডিয়ার বাংলাদেশ দুটো সার্ভার হয়তো প্রথমে XM8 রিটার্নটাই দেখতে পেয়ে যেতে পারো। এখনও কিন্তু না আমি 100% কনফার্ম বলবো না, কারণ গারেনা লাস্ট মুহূর্তে লাস্ট 5 মিনিটেও ইভেন্ট চেঞ্জ করে দেয়। তো তোমাদের আমি 90% কনফার্ম বলতে পারছি। তো তোমরা প্রথমে XM8 রিটার্ন দেখতে পারো, আর কবে দেখতে পারবে সেটা এখন আমি কনফার্ম ডেট আমি এখনও জানতে পারিনি, বিকজ XM8 কিন্তু দিওয়ালির টাইম এসেছিলো আর যে কোনো ইভেন্টে রিটার্ন আসে কিন্তু প্রায় 10 থেকে 11 মাস পরে। তো এখনও তো অনেক দিনই বাকি আছে, তো কবে আসবে এখন আমি কনফার্ম বলতে পারছি না। অবশ্যই কোনো না কোনো লিক আমি নিউজ পেলে আমি অবশ্যই তোমাদেরকে আরও পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো। সো গাইস তোমাদের এত আপডেটেড নিউজ, এত নতুন নতুন ইভেন্ট তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো তোমরা এখন কী করছো? তোমরা যদি প্রত্যেকে এখনও ভিডিওটাতে লাইক না দিয়ে থাকো গাইস একটা করে লাইক প্রত্যেকে দিয়ে দাও, আর চ্যানেলে যদি নতুন থাকো তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বিকজ এই চ্যানেলে ফ্রি ফায়ারের অ্যাডভান্স আপডেটেড নিউজ আসছে আর আসতে থাকবে। আর ইভেন্ট আপডেট নিয়ে কোনো টেনশন নেই। অফ্রো ভাই হ্যা জব তক ডায়নে কি কই বাত নেই হ্যা তব তক আমি আছি, তার মানে ইভেন্টের জন্য কোনো টেনশন নেই, আমি তো আছি অফ্রো ভাই হ্যাঁ।
সো গাইস আমি নিজেও আপডেটেড থাকি আর তোমাদেরকে আমি আপডেটেড রাখার চেষ্টা করি। তো এটার জন্য তোমাদের কি করতে হবে, ডেসক্রিপশন বক্সে দেখো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক তোমরা পেয়ে যাবে, ফ্যাটাক্সে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নাও। সেখানে আমি রাত 12টার আপডেট মানে আজকে কি আসার কথা ছিল সেটা আপডেট করেছি, এছাড়াও ভাই রিডিম কোড বাগেরা যেটা 3 তারিখ আসবে সেটাও আমি আপলোড করে দেবো, এছাড়াও ভাই কোনো গিভ হয়ে থাকলে আমি করে দিই। তো ফ্যাটাক্সে গিয়ে বেশি লেট না করে ফলো করে নাও। আর গাইস এবার চলে আসলে আমাদের মেন টপিক, ড্রাকোয়েকের অনেক লিক্স পেয়েছি সেগুলো তোমাদেরকে এবার জানাতেই হবে গাইস, আর আমিও ধৈর্য রাখতে পারছি না। সো গাইস ফার্স্টে তোমাদের নিউজটা দিয়ে দিই, সেটা হচ্ছে জ্ঞান সুজন নিজে বলেছে যে অনেক ইউটিউবাররা ফেক গিভওয়ে করছে, যার জন্য যারা গিভওয়েতে জিতছে তারা তো ড্রাকোয়েকে পাবে না ফেক গিভওয়ে। তো গারেনা অফিসিয়ালি একটা কমিউনিটি পোস্ট করেছিল যেটার মধ্যে বলেছিল যে যারা এসব ফেক গিভওয়ে করেছে তাদের ওপর স্টেপ নেবে গারেনা, তাই হয়তো আমাদের ড্রাকোয়েকে রিটার্ন হয়তো লেটে দিতে পারে। আগের দিনের একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিল যে ড্রাকোয়েকে কোন সার্ভারে রিটার্ন এসেছে, তো সেটা দেখো আরেকটা সার্ভারে রিটার্ন এসেছে, সেটা সেকেন্ড টাইম রিটার্ন। তোমরা সেসব নিয়ে মাথা ঘামিও না, বিকজ বাইরের সার্ভারে টাইম টেবিল আলাদা রিটার্ন আসার, আমাদের ইন্ডিয়ান সার্ভারে যেমন 10 থেকে 11 মাস, 11 থেকে 12 মাস। তো আমাদের অক্টোবর মাসে ড্রাকোয়েকে এসেছিলো, সেই আন্দাজে আমি বলেছিলাম সেপ্টেম্বর থেকে নভেম্বর ওয়েট করো, তোমরা ডায়মন্ড জমিয়ে রাখো, এখন জমাতে থাকো, রিটার্ন এলে তোমরা প্রত্যেকে নিয়ে নাও, কেউ মিস করো না, কারণ একবার রিটার্ন এলে পরের বার আর আসবে কি না কোনো কিন্তু সিওরিটি নেই। তো রিটার্ন এলে তোমরা প্রত্যেকে নিয়ে নাও ড্রাকোয়েকে। আর গাইস যদি আমাদের এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরেও যদি না রিটার্ন আসে তাহলে বুঝে নিতে হবে ড্রাকোয়েকে রেয়ার করে দিচ্ছে, আর কোনোদিনও হয়তো আসবে না, এলেও হয়তো 2 থেকে 2.5 বছর পর হয়তো তোমরা আবার ড্রাকোয়েকে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে। কিন্তু সেটা আমার মনে হচ্ছে না তোমরা রিটার্ন দেখতে পাবে, তোমরা আশা করি ডায়মন্ড একটু জমিয়ে রাখো, তোমরা প্রত্যেকে নিয়ে নাও ড্রাকোয়েকেটা। আর গাইস তোমরা প্রত্যেকে জানো আজকে কিন্তু প্রো লিগ ড্রিম টিমের ডেট ফ্রি, তো কীভাবে টিম বানাবে আই বাটনে দেখো একটা ভিডিও দিয়ে দিচ্ছি, টিম বানিয়ে নিতে পারো ওইভাবে। আর রিডিম কোড যদি পাই আমি কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো, সো ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রেখো কিন্তু। সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দেওয়া, চ্যানেল যদি নতুন থাকো তোমরা যদি চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমি অ্যান্সার দিয়ে দেবো। সো বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে, সো বাই।